নমস্কার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বুক ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। প্রেম দিবসে মহাকাশে প্রেমিক প্রেমিকাদের প্রেমের চিঠি, অ্যাট স্পেস লাভ লেটার ফর লাভার্স অন ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি সচিদানন্দ সাহু নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, বেশি করে কমেন্ট পাঠান, আর পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে এসাহ নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। প্রেম দিবসে মহাকাশে প্রেমিক প্রেমিকাদের প্রেমের চিঠি, অ্যাট স্পেস লাভ লেটার ফর লাভার্স অন ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসায় তো মানুষের মন নদী হয়ে যায়, সেই নদীতে ওঠা মাতাল ঢেউয়ে সে লিখে রাখে তার প্রিয় নাম। সেই ঢেউ হয়তো উথাল পাথাল হয়, তাতে জাগে সূর্যের সাত রঙের বিচ্ছুরণ, চাঁদের কিরণ পিছনে এসে সেই নামটিকে আরও উজ্জ্বল করে তোলে। ভালোবেসে রঙিন হয়ে ওঠে। 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইনের নামে উৎসর্গীকৃত এই দিনে প্রেমিক প্রেমিকারা হৃদয় উন্মোচন করে, তার আগেই ঠিক করে নেয় কীভাবে উচ্চারিত হবে সেই আদি অকৃত্রিম চার অক্ষরের শব্দ। সোজা কথা নয় যে সে মন ব্যক্ত হতে চলেছে, খুলতে চলেছে অন্তর কপাট। প্রেম দিবস আসার অনেক আগে থেকেই বাজার ছেয়ে যায় ছোট বড় নানা আকার প্রকারের হৃদয় রূপ। সে ভেলভেট এর হতে পারে, সিল্কের হতে পারে, হতে পারে টকটকে লাল গোলাপ দিয়ে বানানো আস্ত একটা হৃদয়। কেউ বলে চুপি চুপি, কেউ বলে সোচ্চারে, কেউ গানে গানে, কেউ কবিতায়, বা কেউ ছড়ায়। কারো শুধুই চাহনি, কারো নীরব অভিব্যক্তি। এ যে ভালোবাসা প্রকাশেরই দিন, একটি প্রিয় দিন উঠল হয়ে রঙিন, একটি প্রিয় রাতি মনের ঘরে উঠছে জলে হাজার বাতি। মনের মানুষকে লাল গোলাপ হৃদয় আঁকা কার্ড চকোলেট টেডিবিয়ার উপহারের তালিকাটা দীর্ঘ হতেই পারে, কিন্তু না বলা কথাটা মনের কোণে আটকে না থেকে সেটা যদি মহাকাশ ঘুরে এসে পৌঁছায় আপনার ভালোবাসার মানুষের কাছে, তাহলে নিশ্চয়ই অবাক করার মতো ঘটনা, নিশ্চয়ই চমকপ্রদ, একটা একেবারে নতুন এক্সট্রা পাওনা। ভাবছেন কীভাবে এবারে ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবসের আগে এমনই সুযোগ এনে দিয়েছে ভার্জিন গ্যালাকটিক। একেবারে নিখরচাতেই ভালোবাসার দিনে আপনার মনের মানুষের উদ্দেশ্যে লেখা বার্তা তারা পাঠিয়ে দিবে মহাকাশে। মহাশূন্যে ভেসে বেড়ানোর পর তা হৃদয়ের রঙে রাঙা হয়েই ফিরে আসবে আপনারই মনের মানুষের কাছে। নাইবা পৌঁছালো ভ্যালেন্টাইন্স ডেতেই, ভালোবাসা কি শুধু ক্যালেন্ডারের তারিখেই বাঁধা? সে তো প্রতিদিনই ফিরে আসে নতুন সাজে নতুন রূপে। প্রেম দিবস উপলক্ষে বিশেষ মানুষের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে মহাকাশ ভ্রমণ সংস্থা ভার্জিন গ্যালাকটিক। তারা জানিয়েছে প্রেম দিবসের ঠিক আগের দিন
মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিবে তাদের যান ইউনিটি একতা। ওই যানেই থাকবে ভগবানদের হৃদয়ের কথা লেখা চিঠির বাক্স। সবাই এই সুযোগ পাবেন না, যারা আগে যোগাযোগ করবেন তারাই অভিনব এই উপায়ে তাদের মনের মানুষের কাছে না বলা কথা পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন ভালোবাসার দিনে। সৌভাগ্যবানদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে সংস্থার তরফে রীতিমতো একটি ফর্ম তৈরি করা হয়েছে। নাম ঠিকানা সহ অনলাইনে ওই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। মনের মানুষের উদ্দেশ্যে প্রেম অনুরাগ যাই হোক না কেন লিখতে হবে 650 ক্যারেক্টারের মধ্যেই। আপনার নাম সিলেক্ট হলেই ইউনিটি একতা জানিয়ে চেপে আপনার ভালোবাসার বার্তা মহাকাশ থেকে ফিরে আসার পর আপনার প্রেমিকার কাছে নির্দিষ্ট ইমেলে পৌঁছে যাবে সেই চিঠি। সংস্থার তরফে জানানো হয়েছে প্রেম দিবসে প্রেমিক প্রেমিকারা তাদের মনের কথা জানাতে নানা পন্থা অবলম্বন করে থাকেন। সে কথা মাথায় রেখেই অভিনবত্ব আনার এই চমকপ্রদ চেষ্টা করা হয়েছে। এর পিছনে তাদের আর একটি উদ্দেশ্য হলো মহাকাশের প্রতি ও আমাদের ভালোবাসার টান বাড়ানো। তাই প্রেম দিবসে এই অভিনব উপায়, আর সে জন্যই মহাকাশে প্রেমের চিঠি মহাকাশকারী যানটি নাম দেওয়া হয়েছে ইউনিটি একতা। মহাবিশ্বের সঙ্গে অন্তরের যোগসূত্র স্থাপনে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। আজ এই পর্যন্ত, আরও নতুন চমকপ্রদ নিউজের আপডেট পেতে আপনাদের প্রিয় চ্যানেল এসআহ নিউজ অফিসিয়ালকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।